সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিবের কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার বিসিবিতে তিনি জানিয়েছেন সাকিব আল হাসানের দেশে ফিরতে এবং দেশ ত্যাগেও কোনো বাধা দেখছেন না এই উপদেষ্টা। শেষ টেস্টে এই অলরাউন্ডারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। এছাড়াও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে দু তিন ধরে চলা সাকিব বিরোধী পক্ষের আচরণকে আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন ক্রীড়া উপদেষ্টা। সাকিব ক্যারিয়ারের শেষ টেস্টে ঘরের মাটিতে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে এখন পর্যন্ত ধোঁয়াচা। একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা যেটা আমি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে ইমোশনের ব্যাপার অ্যান্ড তাদের ওই রাইটসটা আছে, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যে কোনো ধরনের মুভমেন্ট বা যে কোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার ইয়ে থাকবে কারণ নিরাপত্তা আমরা হুমকির মুখে যাতে না ফেলি।